বিশ্ববিদ্যালয়ে ভর্তি অন্য অন্য নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি। প্রথমেই বাংলাদেশের দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, এটি কক্সবাজার জেলায় অবস্থিত। নাফ নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। টেকনাফ সমুদ্র উপকূল হতে 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার। দ্বীপটির অন্য নাম নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপ পর্যটন কেন্দ্র, মৎস্য আহরণ, চুনাপাথর, খনিজ পদার্থ, কালো সোনা প্রভৃতির জন্য বিখ্যাত। এবার আসুন সেরা দ্বীপ। সেরা দ্বীপ অবস্থিত কক্সবাজার জেলায়। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণাংশ সেরা দ্বীপ নামে পরিচিত। জোয়ারের সময় দ্বীপটি সেন্ট মার্টিনোতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভাটার সময় সেন্ট মার্টিন হতে পায়ে হেঁটে দ্বীপটিতে যাওয়া যায়। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান। কুতুবদিয়া। কুতুবদিয়া দ্বীপটি কক্সবাজারে অবস্থিত। রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য ব্রিটিশ আমলে নির্মিত বাতিঘর রয়েছে এখানে। মহেশখালী, কক্সবাজার, এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। দ্বীপটির আয়তন 268 বর্গ কিলোমিটার। আদিনাথ মন্দির এই দ্বীপে অবস্থিত। এবার আসুন সোনাদিয়া দ্বীপ, এটিও কক্সবাজার জেলায় অবস্থিত। দ্বীপটির আয়তন 9 বর্গ কিলোমিটার। মৎস্য আহরণ ও অতিথি পাখির জন্য বিখ্যাত। এই দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। সন্দ্বীপ। সন্দ্বীপ দ্বীপটি চট্টগ্রামে অবস্থিত। দ্বীপটির আয়তন 762 বর্গ কিলোমিটার। প্রাচীনকালে এই দ্বীপে সামুদ্রিক জাহাজ তৈরি করা হতো। নিঝুম দ্বীপ অবস্থিত নোয়াখালী জেলায়। মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের হাতিয়া নামক স্থানে অবস্থিত। দ্বীপটির আয়তন 91 বর্গ কিলোমিটার। 1970 সালে ঘূর্ণিঝড়ে এই দ্বীপের নামকরণ করা হয় নিঝুম দ্বীপ। দ্বীপটির পূর্ব নাম বাউলার চর বা বালুয়ার চর। মৎস্য আহরণ ও উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল ও অতিথি পাখি আগমনের জন্য বিখ্যাত এই দ্বীপটি। হাতিয়া দ্বীপ অবস্থিত নোয়াখালীতে। ভোলা দ্বীপ অবস্থিত ভোলা। মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। দ্বীপটির পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। মনপুরা দ্বীপ। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়। এই দ্বীপে পর্তুগিজরা বাস করত। এবার আসুন দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এই দ্বীপটি হারিয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরে অবস্থিত। দ্বীপটির আয়তন 8 বর্গ কিলোমিটার। দ্বীপটির অন্য নাম পূর্বাশা। ভারত দ্বীপটির নামকরণ করেছিল নিমুর। বর্তমানে ভারতের মালিকানাধীন। স্বর্ণদ্বীপ। নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থিত। 360 বর্গ কিলোমিটার আয়তনের জাহাজ্জার চর নামের এই চরটি 2013 সালে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও বসতি স্থাপনের জন্য হস্তান্তর করা হয়। বর্তমান নাম স্বর্ণদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। এবার আসুন বাংলাদেশের চর। প্রথমেই ভোলা জেলার বিখ্যাত চরগুলো, চর মানিক, চর জব্বার, চর নিউটন, চর কুকরি মুকরি, চর নিজাম, চর জঙ্গলি, চর মনপুরা, চর জহিরুদ্দিন, চর ফয়েজউদ্দিন, চর কুকরি মুকরি প্রভৃতি বন্যপ্রাণীর অভয়ারণ্য। ফেনী জেলার বিখ্যাত চর হচ্ছে মুহুরির চর। নোয়াখালী জেলার বিখ্যাত চরগুলো হচ্ছে চর ত্রিজনী ও চর সাহাবানী। লক্ষ্মীপুরের বিখ্যাত চর হচ্ছে চর আলেকজান্ডার ও চর গজারিয়া। চট্টগ্রামের বিখ্যাত চর হচ্ছে উরির চর। রাজশাহীর বিখ্যাত চরের নাম হচ্ছে নির্মল চর। এবার আসুন দুবলার চর। সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত। মৎস্য আহরণ ও শুটকি উৎপাদন এবং উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য বিখ্যাত এই দুবলার চর। দুবলার চরের অপর নাম জাফর পয়েন্ট। এবার আসুন দেখে নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। হিরন পয়েন্ট,
সুন্দরবনের দক্ষিণে, টাইগার পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে, জাফর পয়েন্ট সুন্দরবনের দক্ষিণে, এলিফ্যান্ট পয়েন্ট অবস্থিত কক্সবাজার, এবং জিরো পয়েন্ট অবস্থিত গুলিস্তান, ঢাকা।